আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলে। তোমাদের 2020 সালের যারা পরীক্ষার্থী, তোমাদের সামনেই পরীক্ষা রয়েছে, আর কয়েকটি দিন পরেই তোমাদের পরীক্ষা, মঙ্গলবার দিন সম্ভবত, 6 তারিখ, 6 সেপ্টেম্বর। তোমাদেরকে টপ 3 সাজেশন দিচ্ছিলাম। প্রথমে আমি প্যাসেজ নিয়ে আলোচনা করেছিলাম বিগত ক্লাসে, তোমরা সেটা দেখেছো। আমরা এখান থেকে বিগত ক্লাসে প্যাসেজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে গ্রামার নিয়ে আলোচনা করব, যেখানে তুমি একেবারে শেষ মুহূর্তে কিভাবে অল্প সময়ের মধ্যে পড়ে পাশের উপযোগী একটি বা ভালো রেজাল্ট করার উপযোগী একটি প্রস্তুতি নিতে পারো, তাই আলোচনা করব। দেখো, আমরা গ্রামার হচ্ছে আমাদের পরীক্ষায় আসে কয়টা, 8টা গ্রামার আসে, আমাদেরকে লিখতে হয় যে কোনো 5টা, প্রতিটি গ্রামারে তোমার 4 নম্বর করে, 4×5=20। তুমি এখানে 8টার ভিতর তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যে কোনো 5টি উত্তর করতে পারবে, 3টি প্রশ্ন স্কিপ করতে পারবে। তো সেক্ষেত্রে কিভাবে পড়বে শেষ মুহূর্তে, আমি সেটাই তোমাদেরকে সাজেস্ট করার জন্য বা সাজেশন দেওয়ার জন্য আমি এসেছি। তো এখানে প্রথমে হচ্ছে WS কোশ্চেনের জন্য, যেটা বলবো, WS কোশ্চেনের জন্য তোমাকে 3টি ধাপে প্রস্তুতি নিতে হবে। প্রথম ধাপ হচ্ছে তোমাকে সাজেশন বইয়ের পৃষ্ঠা নম্বর 22 থেকে শুরু করে প্রতিটি রুলের পর যে বাছাইকৃত প্রশ্ন আছে সেগুলো পড়বে। এখানে 60টি প্রশ্ন রয়েছে, অর্থাৎ এগুলো আমি ইউটিউব চ্যানেলে আলোচনা করেছি, ক্লাসগুলো আমার বইতেই আলোচনা করা রয়েছে, ইউটিউব চ্যানেলে আলোচনা করা রয়েছে। এবং এখানে 7টি সূত্র রয়েছে, তোমরা জানোই 7টি সূত্র ভালো করে পড়লে তোমার যে কোনো WS কোশ্চেন আসুক তুমি লিখতে পারবা বা তোমার অ্যান্সার হবে ইনশাল্লাহ। তো এই প্রতিটি সূত্রের পর আমার বিগত বছরকে বাছাই করে দেওয়া রয়েছে প্রতিটি সূত্রের আলোকে। তো ওখান থেকে বেছে বেছে যে দেওয়া আছে সেখান থেকে 60টি প্রশ্ন যদি তুমি পড়ো, 60টি প্রশ্ন, তাহলে তুমি পরীক্ষায় কমন পাবে, অথবা কমন না পেলেও তুমি পারবে। এটা যে প্রথম স্টেপ গেল, এখন দেখা যায় প্রথম স্টেপ এটা হচ্ছে যাদের একেবারে সময় নেই তাদের জন্য প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে এই WS কোশ্চেনের জন্য আমি বলবো যাদের সময় একটু আছে তাদের জন্য বলবো, তারা সাজেশন বইয়ের পৃষ্ঠা নম্বর 25 থেকে বিগত বছরের প্রশ্নগুলি পড়বে। আর সাজেশন বইটি কীভাবে নেওয়া যায় সে কথা তো আমি প্রতিদিনই বলি, সেটা হচ্ছে তোমার এই মুহূর্তে সাজেশন বই নেওয়ার কোনো মানে সময় নেই। যারা সাজেশন বইয়ের PDFটি নিতে চাও, অনেকেই নিয়েছো, এখন PDF দিচ্ছি। আমি প্রথম বলে নিয়েছিলাম যে দিব না, তোমরা যারা যাদের কাছে বলেছিলাম দিব না তারা হয়তো কষ্ট পেয়েছো। আমি আসলে দিতে চাইছিলাম না, বাট অনেক বোন রয়েছে আমার, তারা এমনভাবে, অনেক ভাইয়েরা রয়েছে যে অনেকভাবে আমাকে এমন রিকোয়েস্ট করছে যে ভাই আমাদের দিতেই হবে, নাহলে আমরা কী করবো এই ফাইনাল স্টেজে গিয়ে। তার জন্য আমি দিচ্ছি, যদিও এতে আমার কিছুটা খরচ মানে সরি ক্ষতি হচ্ছে। তারপরে বলবো যারা PDFটা নিতে চাও, 01843852361 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক করে PDFটা ক্রয় করতে পারো, মানে ক্রয় বলতে হালকা কিছু হাদিয়া সাপেক্ষে তুমি এটি নিতে পারো। এটি নিলে তুমি পড়লে আশা করি তোমার শেষ মুহূর্তে অল্প সময়ের মধ্যে তোমার পড়লে একটু পাশ হয়ে যাবে ইনশাল্লাহ, এই আর কি। তো দেখো, প্রথম স্টেপে আমি বলবো যে তুমি WS কোশ্চেন পড়বে হচ্ছে এই 60টি প্রশ্ন, দ্বিতীয় স্টেপে যদি পারো আরও 20টি প্রশ্ন পড়লে, আর তৃতীয় স্টেপে যদি বেশি সময় থাকে আমি দেখবে টপ 100 সাজেশন দিয়েছি আমার সাজেশন শিটে, এটা PDF এর ভিতরে আছে, তোমরা দেখে নিও। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপর WS কোশ্চেন গেল, এরপর আমরা রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে বলবো, রাইট ফর্ম অফ ভার্বসের প্রথম স্টেপে 20টি প্রশ্ন, সেটা হচ্ছে বিগত বছরের, এটা এই পৃষ্ঠা নম্বর দেওয়া আছে বই, এই পৃষ্ঠা নম্বর খুলে তুমি দেখতে পারো। দ্বিতীয় স্টেপে রাইট ফর্ম অফ ভার্বসের জন্য আমি টপ 100 দিয়েছি, এই টপ 100 পড়বে। তৃতীয় স্টেপে যে রুলসগুলো রয়েছে সেই রুলসের পরে দেখবে বাছাইকৃত প্রশ্ন আছে 120টি প্রশ্ন। তো প্রথম ধাপে রাইট ফর্ম অফ ভার্বসের জন্য 20টি প্রশ্ন, দ্বিতীয় স্টেপে আরও 100টি প্রশ্ন পড়বে যদি সময় থাকে, আর তৃতীয় স্টেপে বলবো তোমার 120টি প্রশ্ন। তো তিনটি স্টেপে আমি ভাগ করেছি, তোমরা তিনটি স্টেপই যাওয়ার চেষ্টা করবে যেহেতু অনেক আগে থেকে যারা পড়ছো, আর যারা একেবারে শেষ মুহূর্তে পড়ছো তাদের জন্য শুধু প্রথম স্টেপ। ফিলিং ইন দ্য গ্যাপসের জন্য বলবো তুমি সাজেশন বইয়ের 40 পৃষ্ঠার 20টি প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, এটা একটু দেখে যাও, একেবারেই যদি কিছু না পড়ো তাদের জন্য বলছি। আর যাদের সময় হাতে আছে তারা দ্বিতীয় স্টেপে যাবে, আর যাদের আরও একটু ভালো প্রস্তুতি আছে তারা তৃতীয় স্টেপ পর্যন্ত যাবে। এরপর আসো তোমার 4 নম্বর আমাদের গ্রামাটিক্যাল আইটেম, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্টের জন্য প্রথম স্টেপে বলবো বিগত বছরের 20টি প্রশ্ন পড়ো, দ্বিতীয় স্টেপে তোমাকে 100টি টপ 100 সাজেশন দিয়েছি, এই টপ 100 সাজেশন পড়লে এখান থেকে কমন পর কথা। আর তোমার পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, পঞ্চম যে আইটেমটা সেটার জন্য আমি বলবো সাজেশন বইয়ের পৃষ্ঠা নম্বর 50 থেকে বিগত বছরের প্রশ্নগুলো পড়বে, এখানে 5টি প্রশ্ন রয়েছে পাংচুয়েশনের বিগত বছরের।
আর আমি টপ 20 পাংচুয়েশন মার্ক সাজিয়ে রেখেছি। সুপ্রিয় পরীক্ষার্থীরা, এই যে পাঁচটি গ্রামাটিক্যাল আইটেম আমি তোমাকে সাজেস্ট করছি, ডব্লিউএস কোশ্চেন, রাইট ফর্ম অফ ভার্বস, ফিলিং ইন দ্য গ্যাপস, রিঅ্যারেঞ্জমেন্ট, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। অন্যান্য যে বিধুটে আইটেমগুলো রয়েছে তোমাদের কাছে, যেমন চেঞ্জিং ওয়ার্ডস বা পার্টস অফ স্পিচ, তারপরে অ্যান্টোনিম, সিনোনিম, সাফিক্স, প্রিফিক্স, যেহেতু এগুলোতে বাক্য রচনা করতে হয় তার জন্য ওগুলো স্কিপ করা যেতে পারে। এই যে সহজ সরল আইটেমগুলো আছে এগুলো লেখা যেতে পারে, ডব্লিউএস কোশ্চেন, রাইট ফর্ম অফ ভার্বস, ফিলিং ইন দ্য গ্যাপস, রিঅ্যারেঞ্জমেন্ট, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। তো সুপ্রিয় পরীক্ষার্থীরা, এখানেই রয়েছে আমার কি বলে যে তোমার দিক নির্দেশনা, গ্রামারে কীভাবে আমি শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে পারি, ঝালিয়ে নিতে পারি। একটা কাজ করা যেতে পারে, একটা কাজ কি করা যেতে পারে, আজকে হচ্ছে তোমার কী বার যে ভিডিওটা তৈরি করছি বা আপলোড করছি, আজকে হচ্ছে বাংলাদেশে খেলা দেখতেছি আবার তোমাদের ভিডিও তৈরি করতেছি, তো যাই হোক, তো এই আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তো শুক্রবারের মধ্যে বা বৃহস্পতিবারে হয়তো বা ভিডিওটা আপলোড করছি আমি। তো এরপর থেকে তোমাদেরকে আমি টেস্ট নেব, পরীক্ষা নেব। এই যে আমি সাজেশনটা দিলাম, ধরো প্রথমে স্টেজের উপর পরীক্ষা নিলাম, দ্বিতীয় স্টেজের উপর পরীক্ষা নিলাম, এই পরীক্ষাটা কীভাবে অ্যাটেন্ড করবো তোমরা, আমার যে ফেসবুক পেজটা রয়েছে আরিফ ইংলিশ কেয়ার, এই ফেসবুক পেজটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষাটা কীরকম, আমি তোমাদেরকে প্রশ্ন দিব, ওই প্রশ্নটা তুমি দেখে খাতায় লিখবে, লিখে তারপর তুমি নিজের সাথে নিজে মিলাবে, আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো ওই আমাদের পেজেই, আমি আপলোড করে দিব। মানে এক কথা একটা পরীক্ষার আবেশ তৈরি করবো আমি, তোমাদের পরীক্ষাটা কবে কী নিব এটার উপর আমি একটা তোমাদের ভিডিও দেবো, যে কবে কোন কোন সময় পরীক্ষাটা নেব, কোন বিষয়ের উপর। একটু সাথে থেকো, আমি তোমাদেরকে খুব শীঘ্রই কালকে শুক্রবারের মধ্যে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে কবে কোন সময় পরীক্ষাটা নেব, ধরো তোমাদেরকে আমি যদি একটু ব্যস্ত রাখতে পারি এখন, যে শনিবার দিন একটা পরীক্ষা নিলাম, রবিবার একটা পরীক্ষা নিলাম, তারপরে হ্যাঁ সময়ও তো নেই মঙ্গলবার পরীক্ষা, তাই না? তাতে সেক্ষেত্রে কী করা যায়, তো শনিবার শনিবার একটা পরীক্ষা নেওয়া যায়, আচ্ছা রবিবার একটা পরীক্ষা নেওয়া যায়, দুই দিন পরীক্ষার মাধ্যমে আমরা গ্রামার রিভাইজ করে ফেলবো, ঠিক আছে? শনিবার, আর শনিবার হচ্ছে আমার ব্যাচে আমি ফাইনাল মডেল টেস্ট নিচ্ছি, সেই ফাইনাল মডেল টেস্ট তোমাদের আমি সে কী বলে ইউটিউব চ্যানেলে আলোচনা করব, আমার যে কোচিং আছে সেই কোচিংয়ে তোমার ফাইনাল মডেল টেস্ট ডিগ্রির জন্য, সেটা আমি শনিবার দিন ছেলে মেয়েদের আসতে বলছি, তাদের ফাইনাল পরীক্ষা ওরা আসবে, তো ওদের ওই প্রশ্নটাই তোমাদের জন্য আমি আলোচনা করব এই ইউটিউব চ্যানেল ইনশাআল্লাহ। তো তোমরা পড়তে থাকো, এগুলো তোমাদের উপর দেখি ফাইনাল একটা টেস্ট পরীক্ষা যাতে নিতে পারি, তাহলে তোমাদের এইগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের গ্রামারের প্রস্তুতির শেষ কথা, তোমরা আশা করি এগুলো পড়বে, আর যাদের শেষ মুহূর্তে এখনও পিডিএফটা নেওয়ার দরকার পড়ে, আমি তো আগেই বলেছি তোমরা ওই নম্বরে যোগাযোগ করে আমার সাথে পিডিএফটা নিতে পারো। আর যারা বই নিয়েছো তারা, যারা পিডিএফগুলো মিস করেছো, নতুন কিছু আপডেট হয়েছে, তো তারা আমার কাছ থেকে কাছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিতে পারো, যারা নক দিয়েছো আমি সবাইকে দিয়েছি, হয়তো দিতে দশ মিনিট পনেরো মিনিট লেট হয়, কারণ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, হয়তো যখনই দেখি আমি তখনই তোমাদের দিয়ে দিই এই আর কি। তো আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই কামনা করে আমি আজকের এই তোমাদের সাজেশনস ক্লাস থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।